গুড মর্নিং প্রত্যেককে, আশা করি তোমরা প্রত্যেককে ভীষণ ভালো আছো, পজিটিভ আছো আর মন খুলে আনন্দ করছো প্রত্যেকটা মুহূর্ত। আর আজকের দিনটা আনন্দ করার মতোই, কারণ আজকে আমাদের কৃষ্ণ ঠাকুরের জন্মদিন। তো প্রত্যেকের বাড়িতেই জানি আজকে পুজো, শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের, তোমাদের প্রত্যেককে। তো প্রত্যেকের বাড়ির মতো আমাদের বাড়িতেও গোপাল পুজো হয় এবং এই কৃষ্ণ ঠাকুরের জন্মদিনটা একটু বড় করে উদযাপন করি আমরা এবং প্রচুর মানুষ আসেন, পুজো হয়, প্রসাদ হয়, সমস্তটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর পরের দিন নন্দ উৎসব, সেই বিষয়টাও তোমাদের সাথে সকলকে দেখাবো। তবে নন্দ উৎসবে আমাদের বেশ কি মানে একটা প্রসাদ নেওয়ার ব্যাপার থাকে, প্রচুর মানুষ আসেন। সেই গ্যাদারিংটা বছর দুয়েক বন্ধ ছিল, লাস্ট ইয়ার মাইনারও শরীরটা ভালো ছিল না, মানে আমার জেঠিমার শরীরটা ভালো ছিল না, হসপিটালাইজ ছিলেন, আমাদের কারোরই মন ভালো ছিল না। তো এবছর মুখে বল রেখে সাহস নিয়ে আমরা নেমে পড়েছি। তো কালকে প্রচুর মানুষ আসবেন, আজকেও অনেক মানুষ আসবেন, বাড়িতে পুজো হবে, সবাই মিলে ভীষণ মজা করব, আনন্দ করব। তবে যে বিষয়টি, যে আজকের এই ভিডিওটা আমি অবভিয়াসলি সবকিছুই থাকবে, সবকিছুই দেখাবো, কিন্তু ভয়েসটা আমার ব্যাকে আমার ভয়েস যাবে। আমি পুজোটা যতটুকু কভার করতে পারি, সমস্ত কিছু, প্রসাদ সবাই এসেছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার ভয়েসটা ব্যাকে যাবে। তো চলো, তোমরা প্রত্যেকের দিনটা ভীষণ ভালো কাটুক, আরও একবার শুভ জন্মাষ্টমী। আর আপাতত আমি জিমে আপাতত আমি যোগাই যাচ্ছি, ওখান থেকে আসবো, ফ্রেশ হবো আফটার লাঞ্চ। আজকে তো প্রত্যেকের বাড়িতে ময়দা, আফটার লাঞ্চ আমি দেখি ও বাড়িতে কতদূর কি হলো। চলো, তো এই হচ্ছে আজকে আমাদের বাড়ির গেট। গেটটা আপাতত তৈরি হয়ে গেছে আমি যেটা দেখতে পাচ্ছি, আর ভাই বসে আছে। এই পোর্শনটা বাবা এবছর নতুন দড়ি দিয়ে গার্ড করে দেওয়া হয়েছে, আমি জানি না কেন, বোধহয় ওখানে প্রবেশ নিষেধ। যাই হোক, এখনও ঠাকুর সাজানো হয়নি, কারণ ফুল এখনও এসে পৌঁছায়নি। ঠাকুরের সিংহাসন পুরোটাই কাঁচা ফুল দিয়ে সাজানো হয়, তো সেই জন্যই আমরা অপেক্ষায় আছি সিংহাসনের কী সাজ হয়, গোপাল কী সাজে সেজে ওঠেন। এবারে যে জায়গাটায় নিয়ে যাচ্ছে সেখানেই আমাদের মূলত এই কর্মযজ্ঞটা চলে, তার টোটাল রান্নাবান্না এই ঘেরাটোপের মধ্যেই হয়। মানে যদিও জায়গাটি ঘেরাটোপ নয়, আমরা সেটাকে বানিয়েছি প্যান্ডেল করে, তো আপাতত দুপুরের দৃশ্য এইটুকুই। সন্ধ্যাবেলা যারা আসবেন তারা তো অবশ্যই একটু কিছু মুখে দিয়েই তবেই যাবেন, তো সেই আয়োজনই চলছে। সুজাতা কাকিমাই মেনলি রান্নাটা করেছে, বেটি বউ সাহায্য করেছেন, কিনতে কাজটা আরও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, তাই জন্য আমি আর পূজা হাত লাগিয়েছিলাম। এদিকে বৃষ্টি তো হচ্ছে সারাদিন ধরেই, আমাদের পুরোহিত মশাই বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসেছেন। এদিকে জোগাড় প্রায় শেষের দিকে হয়ে গেছেই বলা চলে, এই যে তৈরি, আর সবাই এসে গেছে মোটামুটি, এই যে চারিদিকে প্রায়, আরও অনেকেই আসবেন। আমি তৈরি, তোমাদের তো সাজানোটাই দেখানো হয়নি, চলো সাজানোটা দেখে নিই। এখানে আজকের রাত্রের যে ভোগ সেটা তৈরি হতে শুরু করে দিয়েছে ডোনা, এই যে কাটাকুটি কমপ্লিট, বাবাই মেনলি ভোগটা করে। তো আজকে এবার এবছরও তার ব্যতিক্রম নয়, সম্ভবত ভাজা ভুজি হবে পাঁচ রকমের লুচি, আর কী কী হবে সেটা ভোগ হওয়ার পর চলো তোমাদের দেখাচ্ছি। আপাতত পুজো বসে গেছে, এদিকে বৃষ্টির মতিগতিও বোঝা ভারি মুশকিল, কখনো ঝমঝমিয়ে কখনো ছিটছিট করে, কিন্তু যাই হোক আমাদের কৃষ্ণদেবের জন্মতিথি বলে কথা, উদযাপন তো করতেই হবে। তো চলো দেখি, ওখানে তো পুজো অনেকটাই এগিয়ে গেল, আই থিঙ্ক ওই 108টা প্রদীপ বোধ হয় জ্বালানো হচ্ছে এখন, চলো দেখি। চলে এসেছে একেবারে পুজো বাড়ির জমজমাট, আই থিঙ্ক এবারে বোধ হয় আরতি শুরু হবে, সময় সেটা ঠিক বলেছে, আরতি হচ্ছে। আর এই যে আস্তে আস্তে সবাই তাপ নিচ্ছে, আমিও আরতি দেখছি আর আপনারাও আরতি দেখতে থাকুন।
এর ফাঁকে এই বিচ্ছুটা ওর ডিনার নিয়ে ওর খাওয়া নিয়ে রাত্রে যা হয়েছে, মানে কোলের পর কোল চেঞ্জ হয়েছে তবু এক বাটি খাবারও শেষ করতে পারেনি, মানে ট্রিমেন্ডাস একটা বদমাস তৈরি হয়েছে। আসল ঘটনাটা গুড্ডির মুখ থেকে শুনে নিন। সত্যি মেয়েটা এসে থেকে শুরু করে দিয়েছে, এসে থেকে একদম লিকার থেকে শুরু হয়েছে ওর একদম। আজকের খাওয়া দাওয়াটা আপাতত এখানেই সেট আপ করা হয়েছে। এখন হচ্ছে পুষ্পাঞ্জলির টাইমিং, দেখো সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর এরপর হচ্ছে এই তহমের তোজো শুরু হয়ে গেছে, হোম হবে, এখন বাজে 12:30। আমি বিগত 3-4 বছর হলো এই হোম বিষয়টাকে খুব এনজয় করছি, ঘুম পাই, একটু পরিশ্রম হয় বিকজ এই খাবার দাবার একটু পরিবেশন করা বা ওই বিষয়টা যেহেতু মানে আমরা বাচ্চারা দেখি তো সেই জন্য। যাই হোক, কথা বলতে বলতে দেখো হোমটাও কমপ্লিট হয়ে গেল, সবাই প্রায় ঘুমিয়ে ঢলছিল, বাট এইটা খুব ভালো লাগে যে সবাই শেষ পর্যন্ত থাকে, মানে এই পুজোর বিষয়টাতে। দেখো এখন বাজে হচ্ছে 1টা, সবাই সবাই জেগে আছে, এটা খুব আমার খুব ভালো লাগে আর কি। তো এবারের মতো জন্মাষ্টমীর পুজো এখানেই শেষ, আর সব শেষে হচ্ছে শান্তির জল, আহোমের টিপ আর চরণামৃত, এই 3টে বিষয় দিয়ে আজকের মতন এবছরের মতন জন্মাষ্টমীর পুজো শেষ। তো এখন বাজে হচ্ছে 1টা বেজে গেছে, তো আজকে পুজো এখানেই শেষ, জন্মাষ্টমীর পুজো, কালকে আবার নন্দ উৎসবের পুজো। এবার এখনো কয়েকজন খেতে বাকি আছে, তো লুচি আসতে হবে। নন্দ উৎসবের পুজো শুরু হয়ে গেছে, ওখানে ভোগ দেওয়া হয়েছে, সাথে আরতিও শুরু হয়ে গেছে। আপনারা আরতি দেখুন, সাথে সাথে আমি বরঞ্চ বলে দিই আজকে ভোগের মেনু কি কি হয়েছে। খিচুড়ি, 5 রকম ভাজা, ফুলকপি আলুর তরকারি মানে চাটনি, পায়েস, তালের বড়া। এবার আমাদের দুপুরের প্রসাদ নেওয়ার জন্য প্রিপারেশন স্টার্ট। টেবিলটা আমাদের ও বাড়িতে ছিল, তো নিয়ে আসার লোক ছিল না, আমি আর ভাই অগত্যা। আর এখানে দেখো ফার্স্ট ব্যাচ বসে গেছে, প্রসাদ খাওয়া স্টার্ট হয়ে গেছে। ভোগের খিচুড়ি পায়েস এগুলোর মধ্যে একটা আলাদাই ব্যাপার থাকে, আর আমি তো পুরো মানে চাতক পাখির মতো বসে থাকি তালের বড়ার জন্য। আর এই যে সকাল থেকে এনারা এসে গেছেন, এখানে চলছে আমাদের রাতের খাবারের প্রেপারেশন। এই হলো আজকে আমাদের খাওয়ার আয়োজনের জায়গা, ও বাড়িতেও কিছুটা হয়েছে, এবাড়িতেও হয়েছে। চলে আসি আজকের মেনিউতে, পনির বাটার ফ্রাই, লুচি, ছোলার ডাল, নবরত্ন, ধোকা, চাটনি, পাঁপড়, রাজভোগ, চিতাভোগ আর পান। এইবার আমাদের খেতে বসার পালা, তুমুল হাসি টাট্টা, তার সাথে দুর্দান্ত সব সুস্বাদু রান্না, রান্নাগুলো সত্যি অসাধারণ হয়েছিল। মানে অনুষ্ঠান শেষ হয়ে গেছে প্রায়, আর কিছু জন খাবে, মানে যারা সার্ভ করছিলেন তারাই খাবে, আমাদের আপাতত হয়ে গেছে। পুজো ওখানে এত খেয়েছে হেরিয়ে পড়েছে। যাই হোক, আমাদের এখানে বারোয়ারি তলায়, শীতকালে বারোয়ারি তলায় রক্ষা কালী মায়ের পুজো হয়, তাই না? রক্ষা কালী মায়ের পুজো হয়, তো মা উপোস করেছেন, মা করে এটা,
তো যাই হোক এখন আমরা সবাই মিলে পুজো দিতে যাচ্ছি, তো যদি অ্যালাউ করে তাহলে ঠাকুরের ফটো নিশ্চয়ই ঠাকুরের সাথে শেয়ার করবো। এইটা হচ্ছে আমাদের শিবতলা বারোয়ারিতলা, এখানে দুর্গা পুজো হয়, রক্ষাকালী মায়ের পুজো তো হয়ই। দেখো সবাই আছে, এই সবাই থাকাটা খুব ইম্পর্টেন্ট। মা হরির লুট বাতাসা দিচ্ছে, খুব ইন্টারেস্টিং লাগে এটা আমার। তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ, জন্মাষ্টমী দুদিনের অনুষ্ঠান। আজকে সেই অর্থে সেইভাবে ধরো কেক করা ছিল না, আসলে এত হাহাহি করেছে, আসলে বছর দুই পরে প্রত্যেকের সাথে দেখা হয়েছে, আড্ডা হয়েছে, গল্প হয়েছে। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। প্রত্যেককে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরকে ভালো রাখবেন, মনকে ভালো রাখবেন, পজিটিভ থাকবেন, আর প্রত্যেকটা মুহূর্ত আনন্দ করে কাটাবেন, বেঁধে বেঁধে থাকবেন, কারণ প্রতিটা আগামীকাল অজানি। গুড নাইট।